আজকের দিনে দাঁড়িয়ে কোলেস্টেরল সম্পর্কে আমরা যতই সচেতন হই না কেন সময় সুযোগ বুঝে কোলেস্টেরল কিন্তু তার পারদর্শিতা দেখিয়েই দেয় আর সেই জন্যই পৃথিবীতে প্রতিদিন যত মানুষের মৃত্যু হয় বেশিরভাগ মানুষের মৃত্যুর কারণ হয়ে থাকে হার্ট ডিজিজ আর এই হার্ট ডিজিজের প্রধান এবং অন্যতম কারণ যে কোলেস্টেরল এটা মোটামুটি আমরা সকলেই জানি দেখুন কোলেস্টেরল চুপিসারে আমাদের শরীরে আসে এবং ধীরে ধীরে এমন জাল বিস্তার করে বসে আমরা তার বিন্দু বিসর্গ পর্যন্ত বুঝতে পারি না তার কারণ প্রাথমিকভাবে কোলেস্টেরল আমাদের শরীরে তেমন কোনো বড়ো সড়ো লক্ষণ নিয়ে নিজেকে প্রেজেন্ট করে না অর্থাৎ আপনার রক্তে যখন প্রাথমিকভাবে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেতে থাকে আপনার শরীরে তেমন কোনো বড়সড় সড়ো লক্ষণ দেখতে পাওয়া যায় না বা মনে করুন ছোটোখাটো কোনো লক্ষণ দেখতে পাওয়া গেলেও সেই সমস্ত লক্ষণগুলি আমাদের শারীরিক অন্যান্য সমস্যার সাথে এতটাই মেলে আমরা নিজেরা পার্থক্য করতে পারি না যে এই সমস্যাটি আমাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পাওয়ার জন্য হচ্ছে নাকি শারীরিক অন্যান্য কোনো কারণে হচ্ছে নমস্কার আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ ক্রিপশন আজ আমরা তেমন কিছু লক্ষণ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেই সমস্ত লক্ষণগুলির মধ্যে একটি বা দুটি লক্ষণ আপনার শরীরের মধ্যে যদি আপনি দেখতে পান তাহলে অবিলম্বে আপনার লিপিড প্রোফাইল টেস্টটি করিয়ে নিয়ে আপনি নিজেই নির্ণয় করতে পারবেন আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায়নি তো তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন তার কারণ আজকে আমি যে সমস্ত সিমটমগুলি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রত্যেকটি সিমটম আমাদের সকলের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ আমাদের শরীরে যখন এইচডিএল বা ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায় অটোমেটিক্যালি আমাদের শরীর থেকে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা হ্রাস পেতে থাকে বা কমতে থাকে একইভাবে আমাদের শরীরে যখন এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেয়ে যায় সেই সমস্ত খারাপ কোলেস্টেরল আমাদের ব্লাড ভেসেলস বা আর্টারির মধ্যে গিয়ে ডিপোজিট হয় এবং অ্যাথেরোসক্লেরোসিসের মতো সমস্যা সৃষ্টি তো করেই তার সাথে সাথে আমাদের পুরো শরীরের মধ্যে এক্সট্রা ফ্যাট ডিপোজিট করতেও সাহায্য করে তাই যদি আপনি ওভারওয়েট বা ওবেসিটির মতো সমস্যায় ভুগছেন তাহলে অবিলম্বে আপনার লিপিড প্রোফাইল টেস্টটি করিয়ে নেন তার কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে সমস্ত মানুষরা ওবেসিটি বা ওভারওয়েটের মতো সমস্যায় ভুগছেন সেই সমস্ত মানুষদের মধ্যে কিন্তু ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাকের প্রবণতা বেশি হতে দেখতে পাওয়া যায় দ্বিতীয় যে সিমটমটির কথা বলবো সেটি হলো চেস্ট পেন বা বুকে ব্যথা দেখুন বুকে ব্যথা আপনার অনেক কারণে হতে পারে আপনার গ্যাস্ট্রিকের জন্য বুকে ব্যথা হতে পারে অ্যাসিড রিফ্লাক্সের জন্য বুকে ব্যথা হতে পারে স্পন্ডেলাইটিসের জন্য বুকে ব্যথা হতে পারে বা মনে করুন কোনো আঘাতজনিত কারণেও আপনার বুকে ব্যথা হতে পারে তার সাথে সাথে আপনার রক্তে যদি কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায় সেক্ষেত্রেও কিন্তু আপনার বুকে ব্যথার মতন সমস্যা দেখতে পাওয়া যেতে পারে দেখুন আমাদের রক্তে যখন এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায় সেই সমস্ত কোলেস্টেরল আমাদের হার্টের আর্টারির মধ্যে গিয়ে ডিপোজিট হয় তার ফলে যখন ব্লাড সার্কুলেশন ঠিকঠাকভাবে হয় না বা আমাদের হার্টের মধ্যে ঠিকঠাকভাবে যখন রক্ত পৌঁছায় না তখন কিন্তু আমাদের বুকে ব্যথার মতন সিমটম দেখতে পাওয়া যেতে পারে তবে অন্যান্য বুকে ব্যথার সাথে হার্ট সংক্রান্ত বুকে ব্যথার একটাই পার্থক্য সেটা হলো আপনার যদি হার্ট সংক্রান্ত বুকে ব্যথা হয়ে থাকে তাহলে আপনি কাজ করার সাথে সাথে বা মুভমেন্টের সাথে সাথে আপনার বুকের ব্যথা বৃদ্ধি পাবে এবং কিছু সময় রেস্ট নেওয়ার পরে আপনি দেখবেন ধীরে ধীরে আপনার বুকের ব্যথাটি কমে এসেছে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা শরীরে বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই আমাদের পুরো শরীরে ব্লাড সার্কুলেশন ব্যাহত হয় এবং তার সাথে সাথে আমাদের লাংসের মধ্যেও কিন্তু ব্লাড সার্কুলেশন কম হতে শুরু করে তার ফলে অল্প কাজ করার সাথে সাথেই আমরা হাঁপিয়ে উঠি তাই হঠাৎ করে আপনি যদি খেয়াল করছেন কিছুদিন যাবৎ কোনো অল্প স্বল্প কাজ করার সাথে সাথেই আপনি হাঁপিয়ে উঠছেন তাহলে কিন্তু হতে পারে এটি আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পাওয়ার জন্য এরকম ধরনের সিমটম দেখতে পাওয়া যাচ্ছে তাই অবিলম্বে আপনার লিপিড প্রোফাইল টেস্ট করিয়ে নিয়ে আপনি দেখে নেন আপনার রক্তে কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইডের মাত্রা বৃদ্ধি পেয়েছে কি না দেখুন আমাদের রক্তে যখন কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেতে থাকে এর অর্থ হলো লিভার তখন বেশি বেশি কোলেস্টেরল তৈরি করছে আর লিভার যখন বেশি বেশি কোলেস্টেরল তৈরি করে তখন আমাদের মেটাবলিজম পাওয়ার ধীরে ধীরে কম হতে শুরু করে আর আমাদের মেটাবলিজম পাওয়ার যখন কমে যায় আমাদের শারীরিক অন্যান্য সমস্যার সাথে সাথে আমাদের হজম ক্ষমতাও কিন্তু কমে যায় তাই যদি আপনি বেশ কিছুদিন ধরে খেয়াল করছেন আপনার হজম ক্ষমতা কমে এসেছে বা মনে করুন বাইরের কোনো খাবার খেলেই আপনার বিভিন্ন প্রকারের হজমের সমস্যা আপনি দেখতে পাচ্ছেন তাহলে অবিলম্বে আপনার লিপিড প্রোফাইল টেস্টই করিয়ে নেন জ্যান্থেল আজমাও কিন্তু কোলেস্টেরলের খুব বড়ো একটা সিমটম জ্যান্থেলাজমা বলতে এখন এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি ভালো করে খেয়াল করে দেখুন চোখের চারিদিকে হলুদ রঙের যে ফ্যাট ডিপোজিশন হয়েছে সেটি মেডিকেল সায়েন্সের ভাষাতে বলা হয় জ্যানথেলাজমা আপনার চোখের চারিদিকে যদি হঠাৎ করে এই রকম ধরনের স্পট বা ফ্যাট ডিপোজিশন আপনি দেখতে পাচ্ছেন তাহলে অবশ্যই আপনার লিপিড প্রোফাইল টেস্টটি করিয়ে নেন অনেক সময়তেই আপনার লিপিড প্রোফাইল নর্মাল থাকা সত্ত্বেও আপনার চোখের চারিদিকে এই সমস্ত দাগ দেখতে পাওয়া যায় তবুও আপনার চোখের মধ্যে এরকম সিমটম দেখতে পেলে আপনি অবশ্যই একবার লিপিড প্রোফাইল টেস্টই করিয়ে নেবেন হঠাৎ করে আপনার গলাতে পিঠে হাতে পায়ে বা শরীরের যে কোনো জায়গাতে যদি বিনাইন টিউমার বা লাইপোমা আপনি দেখতে পাচ্ছেন তাহলে অবশ্যই আপনার লিপিড প্রোফাইল টেস্টটি করিয়ে নেন অনেক সময়তেই রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেলে এই লাইপোমার মতন সমস্যা হতে দেখতে পাওয়া যায় আমাদের রক্তে যখন এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায় অটোমেটিক্যালি আমাদের পুরো শরীরে ব্লাড সার্কুলেশন ব্যাহত হয় এবং অক্সিজেন আমাদের পুরো শরীরে পৌঁছাতে পারে না তার ফলে বসে থাকা অবস্থাতেই অনেক সময়তে আপনি খেয়াল করবেন আপনার পায়ের মাসেলের মধ্যে ক্র্যাম্প হচ্ছে আপনার পায়ের শিরার উপরে শিরা চেপে যাচ্ছে বা অনেক সময়তেই পায়ের নিচে পিঁপড়ে কামড়ানোর মতন আপনি ব্যথা অনুভব করছেন রকম ধরনের যদি আপনি সিমটম দেখতে পান তাহলে কিন্তু হতে পারে আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেয়েছে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পাওয়ার জন্য ব্লাড সার্কুলেশন যখন ব্যাহত হয় তখন অল্পতেই আমরা ক্লান্তি বোধ করি আমরা প্রচণ্ড দুর্বল হয়ে পড়ি বেশি বেশি ঘাম নির্গত হতে থাকে শরীর থেকে যদি আপনি বেশ কিছুদিন ধরেই এই সমস্ত সিমটমগুলি যদি আপনি দেখতে পান তাহলেও কিন্তু আপনি সন্দেহ করতে পারেন আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেয়েছে যদি বয়স আপনার পঁয়তাল্লিশের নিচে এবং হঠাৎ করে আপনি খেয়াল করছেন আপনার চোখের তারার মধ্যে বা আইরিশের চারিদিকে গ্রে রিং দেখতে পাচ্ছেন বা গোল্ডেন কালারের রিং আপনি দেখতে পাচ্ছেন তাহলে কিন্তু অবশ্যই আপনার কোলেস্টেরল টেস্ট করিয়ে নেওয়া উচিত অনেক সময়তেই কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেলে আপনার আইরিশের চারিদিকে গ্রে রিংয়ের মতো সিমটম দেখতে পাওয়া যায় আমি এতক্ষণ ধরে যে সমস্ত সিমটমগুলির কথা আপনাদের সাথে আলোচনা করলাম সেই সিমটমগুলির একটি বা দুটি সিমটম যদি আপনার শরীরের মধ্যে দেখতে পান অবিলম্বে আপনার লিপিড প্রোফাইল টেস্টটি করিয়ে নেবেন এই লিপিড প্রোফাইল টেস্ট করার আগে অবশ্যই দশ থেকে বারো ঘন্টা কিছু না খেয়ে খালি পেটে টেস্ট করাবেন এবং আপনি সিওর হয়ে যান আপনার রক্তে এলডিএল বা খারাপ কোলেস্টেরল টোটাল কোলেস্টেরোল এবং আপনার ট্রাইগ্লিসারাইডের মাত্রা বৃদ্ধি পেয়েছে কি না এবং হার্ট ডিজিজের মতন সমস্যার থেকে আপনি দূরে থাকার চেষ্টা করুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর যদি বন্ধুরা আপনারা ফেসবুকের পেজ থেকে দেখছেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন পেজটিকে লাইক করে রাখুন খুব শীঘ্রই দেখা হবে বন্ধুরা নতুন কোনো একটি ভিডিওর সাথে ততক্ষণ আপনাদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ